গোয়ালপাড়া জেলার দুধনৈ আরক্ষী থানার অন্তর্গত দামরাত জুয়ানিখা আরক্ষীর গুলিত অপহরণের লগত জড়িত এগারী যুবক আহত হয়। গুলিত আহত অপহরণকারীর নাম সাদ্দাম মারাক উরফে সাদ্দাম হুসেন। সাদ্দাম হুসেনের ঘর মানকাছাৰৰ খুকচৰত। আরক্ষীর সূত্রর মতে সাদ্দাম হুসেনের নেতৃত্ব যা 9 নভেম্বরত কৃষ্ণাইরপরা অপহরণ হয়েছিল জেলাখনৰে কারাইখুয়া দেওধুতুরি গাঁর রবিউল হুসেন নামৰ লোকজন। লোকজনক সুশরীরে মেঘালয়েরপরা উদ্ধার করার পিছত আরক্ষীয়ে সাদ্দাম হুসেনক লগত লৈ আন এটা অপহরণকারীক করায়ত্ত করবলে যাওতে আরক্ষীর হাতেরপরা পিস্তল কাঢ়ি পলাবলে চেষ্টা করেছিল সাদ্দাম হুসেন। আহত সাদ্দাম হুসেনক নিশাই গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। অপহরণের লগত জড়িত সাদ্দাম হুসেনের উপরেও আন 5 জন অপহরণকারীকো আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্য যে জেলাখনের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক মৃণাল ডেকার নেতৃত্বত অপহৃত লোকজনের উদ্ধারের অভিযান চলাইছিল আরক্ষীয়ে। নিউজ ডেস্ক, খবর লাইভ।